আছে সেগুলো আমার করা হবে। প্রায় 750 মতো তাঁবু ইতিমধ্যেই আমরা দিয়েছি, চলে এসেছে, এক এক সব জায়গায় লাগানো হবে, যাতে আপনাদের অন্তত বাথরুমগুলোর একটু জায়গা হয় এবং পর্যাপ্তভাবে ঘর বাড়ি যা তৈরি করা সে আমরা সহযোগিতা করে যাবো। যে সমস্ত ছেলে মেয়ে তাদের বই খাতা সবই হারিয়ে গেছে, আমরা বিনা পয়সায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বইপত্র আমরা দিয়ে দেবো। আর ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীকে আমরা বলেছি, আমরা আবার আলোচনা করেছি, আজকে একটা প্রেস মিটিং ছিল, সেখানে আলোচনা হয়েছে যে আপনারা ইতিমধ্যে বই খাতা যা লাগে আমরা সমস্ত শিক্ষার্থীর জন্য ব্যবস্থা করে দেবো। শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেগুলি নষ্ট হয়েছে বা মসজিদ সব ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলি নষ্ট হয়েছে সেগুলিও আমরা মেরামতের ব্যবস্থা করবো। আমি শুধু আপনাদের এইটুকু বলতে পারি যে আমি শুধু আপনাদের পৃথিবী দেখতে এসেছি, কারণ যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে যা কল্পনাও করা যায় না, এই সমাজে যারা বৃত্তশালী আছেন তাদেরকেও আহ্বান করবো যে দুর্গম মানুষের পাশে দাঁড়াতে এবং সহযোগিতা করতে। আমি আর সময় নিতে চাই না, আজকে এই ভয়াবহ অবস্থা দেখে সত্যি আমি অত্যন্ত মর্মাহত। আপনারা এই বিপদে এটুকু ভরসা রাখবেন যে আমরা সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো বিপদে আপনাদের পাশে আমাদেরকে পাবে। সেই সাথে সাথে আমাদের প্রশাসনের কর্মকর্তারা, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের লোকেরা, বিজিবি সকলে এবং পুলিশ বাহিনী প্রত্যেকেই কিন্তু মানে ঘূর্ণিঝড় হওয়ার সাথে সাথে কিন্তু সকলকেই আমরা নির্দেশ দিয়েছি এবং সকলেই ছুটে এসেছে এবং যার যার দায়িত্ব যথাযথভাবে তারা পালন করে যাচ্ছে, সেজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এলাকাবাসী আপনাদেরকে একটু বলতে পারি যে আমাদের সরকার দুর্গত মানুষের সেবায় সবসময় নিয়োজিত, আমাদের দল সবসময় আত্মমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ায়, কাজে সেভাবে আমরা আপনাদের সহযোগিতা করে যাবো, সেটুকু আমি আপনাদেরকে বলতে পারি। হ্যাঁ, আপনারা যে আপনজন হারিয়েছেন সে তো আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু আপনাদের যে ব্যথা বেদনা তার সাথে আমরা যারা এখনো হাসপাতালে এবং যারা চিকিৎসা দিয়ে আছেন তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব আমাদের। এই চিকিৎসার জন্য যা যা দরকার আমরা সে ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের প্রত্যেক এলাকায় আমাদের নেতা কর্মী প্রশাসন সেনাবাহিনী বিজেপি পুলিশ বাহিনী প্রত্যেকেই সক্রিয় আছে। আমাদের প্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা এখানে এসেছেন এবং প্রত্যেক এলাকা ঘুরে ঘুরে কোথায় কী প্রয়োজন সেগুলি দেখছেন এবং যাতায়াত ব্যবস্থা আমরা করে যাচ্ছি। কাজে আপনারা মনে বল হারবেন না, মনে করবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, আপনাদের কষ্ট আপনাদের ব্যথা বেদনা আমরা সাথী, এটুকুই আমি শুধু আপনাদের বলতে চাই। আপনারা দোয়া করবেন আর প্রতিবন্ধ পরিবার তাদের পুনর্বাসনের জন্য সর্বোত্তম সহযোগিতা আমরা করে যাবো। প্রধানমন্ত্রী আপনারা ধন্যবাদ।